আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার ঘরে আমার স্কুল, এই স্লোগানকে সামনে রেখে আমাদের স্কুলের পক্ষ থেকে আসলে আমরা নিয়মিত অনলাইনে ক্লাস করে যাচ্ছি। তো আমার বিশ্বাস যে তোমরাও আমাদের অনলাইনের ক্লাসগুলো তোমরা বাড়িতে বসে উপভোগ করছো এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করছো। আমাদের অনেক শিক্ষক মহোদয় খুব কষ্ট করে তোমাদের জন্য অনলাইনে ক্লাসগুলো পরিচালনা করে যাচ্ছেন। তো তোমরা যদি সেগুলো দেখে কিছু শিখতে পারো তাহলে আমাদের এই কষ্টের সফলতা আমরা পাব। তো যাই হোক, চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। উপস্থাপনায় আমি মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদপুর আমাদের মডেল হাই স্কুল, সেনবাগ, নোয়াখালী। ছবিটি দেখো আর বলো, এই ছবিটাতে কি তোমরা চিনতে পারছো উনি কে, বা পাঠ্য বইয়ের কোথাও কি তোমরা ওনার ছবিটা দেখেছ? একটু মনে করে দেখো, তোমাদের ধারণা সঠিক। ওনার নাম হচ্ছে হাসন রাজা। কেমন? ওনার নাম হচ্ছে হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন মরমী চারণ কবি। মিস্টিক মানে হচ্ছে মরমী, আর বার্ড মানে হচ্ছে চারণ কবি। আবার মিস্টিকের আর একটা অর্থ হচ্ছে রহস্যময়। কেমন? রহস্যময় চারণ কবি। তো যাই হোক, আমরা বলবো এখানে মরমী চারণ কবি। কেমন? এটা তোমাদের ইউনিট লেসন 21-এ তোমরা এটা পেয়ে যাবে। তো যাই হোক, আমাদের প্রথম যে শব্দটি রয়েছে মিস্টিক, রহস্যময়, কিন্তু আমাদের এই গল্পে মিস্টিক শব্দটা মরমী অর্থে ব্যবহার করা হয়েছে। এমনিতেই মিস্টিক শব্দ অর্থ হচ্ছে রহস্যময়। কেমন? আসলে ইংরেজি অনেকগুলো অর্থ থাকে। এটা হচ্ছে কী বলবো, এটা হচ্ছে মানে লিটারেরি মিনিং, লিটারেরি মিনিং মানে সাহিত্যের অর্থ হচ্ছে এখানে এটা মরমী। এবার দেখো, বার্ড মানে হচ্ছে গায়ক ও কবি বা চারণ কবি, যিনি কবিতা লেখেন এবং গানও লেখেন তাকে বলা হচ্ছে বার্ড বা চারণ কবি বলা হয় এগুলাকে। কেমন? তোমরা অর্থগুলো লিখবে। এবার হচ্ছে লালন শাহ, এখানে কোনো অর্থ না, আসলে উনিও একজন চারণ কবি বা মরমী চারণ কবি, লালন শাহ। উনি হচ্ছেন শাহ আব্দুল করিম, যথেষ্ট বিখ্যাত একজন মানুষ। আসলে উনাকে দেখে মনে হয় না যে আসলে উনি কত মেধাবী। উনিও একজন মরমী চারণ কবি, অনেক বিখ্যাত গান তিনি লিখেছেন এবং তিনি গেয়েওছেন সেগুলো। এরপরে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড শব্দ অর্থ হচ্ছে জমিদার। হাসন রাজার পিতা ছিলেন জমিদার, ছিলেন হাসন রাজা। এটা হচ্ছে এই ছবিটা, যে তোমরা ছবিতে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হাসন রাজার বাড়ি ছিল, এটা জমিদার বাড়ি। এরপরে হচ্ছে কমফোর্ট মানে আরাম আয়েস। তোমরা যে দেখতে পাচ্ছ ছবির মধ্যে কতটা আরাম আয়েসে জীবন যাপন করেছিলেন হাসন রাজা। তবে শাহ আব্দুল করিম এবং লালন শাহ কিন্তু ততটা আরাম আয়েসে জীবনযাপন করতে পারেননি। চলো এবার আমরা আমাদের মূল পাঠে চলে যাই। হ্যাঁ, আমাদের মূল পাঠ আজকে হাসন রাজা। আমরা এখান থেকে শুরু করি। দ্য অ্যাবভ পিকচার্স আর অফ দ্য থ্রি ওয়েল নোন মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উপরে যে তিনটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, তিনজনই হচ্ছে বাংলাদেশের সুপরিচিত মরমী চারণ কবি। দে আর ফেমাস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য আদার কান্ট্রিজ টু। তারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের অনেক দেশেও তারা খুবই সুপরিচিত। দে আর লালন শাহ, তারা হচ্ছে লালন শাহ হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। তিনজনের ছবি ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি। এ বার্ড ইজ ওয়ান, একজন বার্ড হচ্ছে তাকে বলা হয়, বার্ড হু রাইটস পোয়েম অ্যান্ড সংস, যিনি গান লিখেন কবিতা লিখেন তাকে বলা হয় বার্ড, মানে চারণ কবি। অ্যান্ড এ মিস্টিক ইজ ওয়ান হু ট্রাইস টু সার্চ দ্য ট্রুথ অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন। আর মরমী তাকে বলা হয়, মরমী এখানে এখানে রহস্যময় না, মরমী তাকে বলা হয় যিনি সত্যকে খোঁজার চেষ্টা করেন, অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড, এবং যিনি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। কীভাবে? থ্রু প্রেয়ার, ইবাদতের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়, অ্যান্ড মেডিটেশন, এবং ধ্যান। আমাদের আল্লাহ রাসূল সাল্লাম কিন্তু ধ্যানে নিমগ্ন ছিলেন অনেক বছর, সুদীর্ঘ 10 বছর তিনি ধ্যান করেছেন। হ্যাঁ, তাহলে ধ্যান এবং ইবাদতের মাধ্যমে যিনি ঈশ্বরের খুব নিকটবর্তী হয়ে যান, একত্রিত হয়ে যান, এবং যারা সত্যকে সন্ধান করে তাদেরকে বলা হয় মরমী। অল থ্রি বার্ডস রোড পোয়েমস অ্যান্ড সংস টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড, লাইফ অ্যান্ড লাভ ফর ম্যান। তাহলে এই ছবিতে যে উল্লেখ করা আছে তিনজন মরমী কবি, তারা তিনজনই তাদের যে গান
তাদের যে কবিতা তারা লিখেছেন সেগুলো কি জন্য লিখেছেন? ঈশ্বরের প্রতি তাদের যে গভীর চিন্তা ভাবনা, ঈশ্বরের প্রতি যে তাদের গভীর অনুভূতি, জীবন এবং ভালোবাসা মানুষের প্রতি, সেগুলো প্রকাশ করার জন্য তারা গান লিখেছেন আর কবিতা লিখেছেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না, টাকা ইনকাম করা না। টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক পোয়েম হাসন রাজা। আজকে তুমি বা তোমরা হাসন রাজা, এই মরমী হাসন রাজা সম্পর্কে আমরা আজকে তোমরা পড়বে। রিড দ্য ফলোয়িং টেক্সট। চলো আমরা নিচের বর্ণিত আমরা গদ্যগুলো পড়ি। হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। সিলেটের এক ধনী জমিদার পরিবারে 1854 খ্রিস্টাব্দে হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি যথেষ্ট, অর্থাৎ তিনি আনুষ্ঠানিক শিক্ষা বেশি গ্রহণ করেননি। ইন হিজ ইয়ুথ, তার যৌবনকালে, হি লেড এ লাইফ অফ লাক্সারি। তিনি যেহেতু জমিদারের ছেলে ছিল, তিনি তার যৌবনে খুব আরামায়াসে জীবন কাটিয়েছে। হি হ্যাড নাথিং, হি হ্যাড এভরিথিং। তার ছিল সব কিছু, মানি, টাকা, কমফোর্ট, আরামায়েস অ্যান্ড প্লেজার, আনন্দ। তার টাকা পয়সা, আরামায়েস, আনন্দ সব ছিল। অ্যাট ওয়ান টাইম হি আন্ডারস্টুড দ্যাট অল দিস আর মিনিংলেস। একটা সময় তিনি বুঝতে পারলেন যে এই আরামায়েস, টাকা পয়সা, হ্যাঁ, এই যে আনন্দ, সব কিছু অর্থহীন। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস। তিনি তার সকল সম্পত্তি ছেড়ে চলে গেলেন। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড। তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন সৃষ্টিকর্তা সম্পর্কে, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, জীবনটা কী, মৃত্যুটা আসলে কী, ম্যানকাইন্ড, মানবতাটা আসলে কী। গভীরভাবে তিনি এগুলো চিন্তা করা শুরু করলেন। হাসন রাজা রোট এ লট অফ সংস। তিনি প্রচুর গান লিখেছেন, পারহ্যাপস অ্যাবাউট এ থাউজেন্ডস ইন নাম্বার, হয়তো সংখ্যায় সম্ভবত 1000 হবে তার গান। হিজ বুক কল্ড হাসন উদাস, তার একটি বই নাম হচ্ছে হাসন উদাস, ওয়াজ পাবলিশড ইন 1906। 1906 সালে তার একটি বই, নাম হচ্ছে হাসন উদাস, তিনি এটা প্রকাশ করেছেন 1906 সালে। দ্য বুক হ্যাড 206 সংস ইন ইট, এবং ওই বইয়ের মধ্যে 206 গান ছিল। ইন হিজ সংস হাসন কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা। তার এই গানের মধ্যে হাসন রাজা নিজেকে ক্রেজি মানে পাগলা, পাগল, পাগলা হাসন রাজা হিসেবে তিনি নিজেকে উল্লেখ করেছেন, যে হাসন রাজা হচ্ছে পাগল, তা না হলে জমিদারি ছেড়ে কি কেউ চলে যায়, পাগলা হাসন রাজা। এ ভলিউম কল্ড হাসন রাজার সংগ্রহ, একটি ভলিউম, নাম হচ্ছে হাসন রাজার সংগ্রহ, অর্থাৎ কমপ্লিট ওয়ার্ক অফ হাসন রাজা, ওয়াজ অলসো পাবলিশড। এবং তার আরও একটি বই প্রকাশিত হয়, ওটার নাম হচ্ছে হাসন রাজার সংগ্রহ নামক। ওই বইয়ের মধ্যে দ্য বুক কন্টেন, এবং ওই বইয়ের মধ্যে ছিল 500 পোয়েম অ্যান্ড সংস, 500 গান এবং কবিতা ছিল। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, এবং কবি হিন্দিতেও অনেকগুলো কবিতা তিনি লিখেছিলেন, কিছু কবিতা লিখেছিলেন। হাসন রাজার সং ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। হাসন রাজার গান সবসময় সিলেটে জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার দ্য বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, এবং সেগুলো খুব শীঘ্রই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও, দেশের বাইরেও সেগুলো খুব জনপ্রিয় ছড়িয়ে যেতে লাগলো। ইন ইন্ডিয়ান্স ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবাংলায় সাম ইমিনেন্ট ফোক সিঙ্গার, কিছু বিখ্যাত তোমার ফোক সিঙ্গার মানে কি, যারা কি তোমার লোকসঙ্গীত যারা গান গায় এদেরকে বলা হয় ফোক সিঙ্গার, কিছু লোকসঙ্গীতের শিল্পী হাসন রাজার সং পপুলার, হাসন রাজার গানকে আরও পপুলারিটি তারা দিয়েছে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তোমরা বড় হবে, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পোয়েট, তোমরা এই মরমী কবি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সং, তার গান পড়ে, তার গান শুনে তোমরা এই মরমী কবি সম্পর্কে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। তো প্রিয় প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাসন রাজা সম্পর্কে আলোচনা। চলো এবার আমরা প্রশ্নোত্তরে যাই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এগুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে, এই জন্য আমি কিছু স্যাম্পল কোশ্চেন দিয়েছি। হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন, হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন? হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854, হাসন রাজা 1854 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জাস্ট আমি প্রশ্নের ধারা কেমন হবে, উত্তরগুলো কেমন হবে, তোমাদেরকে স্যাম্পল দেখিয়েছি। হোয়েন ডিড হি কেম ফ্রম, এখানে হোয়েন ডিড না, আসলে হোয়ার ডিড হবে, আমি একটু সংশোধন করে নিচ্ছি এটা। এখানে হবে মূলত এটা হোয়ার ডিড হবে,
কেমন আমি একটু সংশোধন করে নিলাম, এটা হবে হোয়ার ডিড হি কেম ফ্রম, তিনি কি ধরনের পরিবার থেকে এসেছে। হি কেম ফ্রম এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি, তিনি একটি ধনী জমিদার পরিবার থেকে এসেছেন। এরপরে হি হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড, তার শৈশবটা কেমন ছিল। হিজ চাইল্ডহুড ওয়াজ ভেরি লাক্সারি, তার শৈশবটা ছিল খুবই আরামায়াসী ছিল, লাক্সারিয়াস ছিল খুব। হি ডিড নট ল্যাক অফ মানি কমফোর্ট অর প্রেজার, তার অভাব ছিল না টাকার, আরামায়াসের এবং আনন্দের অভাব ছিল না। হোয়াই ডিড হাসান রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্রেজার, কেন হাসান রাজা আরামায়াসের এবং আনন্দের জীবন ত্যাগ করেছিলেন। হোয়েন হাসান রাজা স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, যখন হাসান রাজা গভীরভাবে সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করতে লাগলো, জীবন মৃত্যু এবং মানবতা নিয়ে চিন্তা করতে লাগলো, হি ফাউন্ড অল দ্য ওয়ার্ল্ডলি কমফোর্ট অ্যান্ড জয় মিনিংলেস, তিনি দেখলেন যে দুনিয়াবী সকল আরামায়ের সকল আনন্দ অর্থহীন। সো হি লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, তাই তিনি আনন্দ এবং আরামায়াসের জীবন তিনি ত্যাগ করলেন। হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ বাই হুইচ হাসান রাজা ওয়াজ নোন, হাসান রাজার আরেকটি নাম আছে যে নামে তিনি খুব পরিচিত, সে নামটা কি। দ্য আদার নেম অফ হাসান রাজা ওয়াজ দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, হাসান রাজার আরেকটি নাম হচ্ছে তিনি বাংলাদেশের মরমী চারণ কবি। তোমার জন্য হোমওয়ার্ক হচ্ছে একদম সহজ, হু ইজ শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিম কে, এবং হোয়াট ইজ মিস্টিক, মরমী বলতে আমরা কী বুঝি, এবং হোয়াট ইজ বার্ড, বার্ড বলতে আমরা কী বুঝি, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার ক্লাস এই পর্যন্তই, আমি এখানে শেষ করছি, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।